নমস্কার দর্শক বন্ধু, গুড মর্নিং। গতকাল রাত্রেবেলা ডাক্তার দেখি, আমরা রাত্রি 11টার সময় বাড়ি ফিরেছি, সেই কারণে ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, মোবাইলে চার্জও ছিল না, আর সকালবেলা বাড়ি থেকেও ব্লগটা কন্টিনিউ করে আসতে পারিনি। এখন আমরা দাইহাট স্টেশনে চলে এসেছি বাড়ি ফিরবো বলে। আমাদের ট্রেন চলে এসেছে, হয়ে যাবো ট্রেনের হরেন, আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো হাওড়া কাটোয়া লোকাল, আর আমরা এই ট্রেনে এখন উঠবো। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর এখন সন্ধ্যে 7টা বাজে, এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আমরা এখন দোকান থেকে বেরিয়ে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো, আমরা এখন যাচ্ছি দাইহাট কাটোয়া। মামনের শরীর খারাপ, সেই কারণে ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমাদের আগে শনিবারে বলেছিলাম ফটো তুলতে যাচ্ছি, সেই ফটোটা নিয়েই আমরা দেখাতে যাচ্ছি ডাক্তারের কাছে, রিপোর্টে কী হয়েছে দেখতে যাই। আগের সপ্তাহে গেছিলাম ডাক্তার দেখিয়ে এসেছি, সেই সময় তো আমরা ছবি তুলে নিয়ে যাইনি, সেই কারণে এখন আবার ছবি তুলে নিয়ে সেই ছবির রিপোর্ট কী হয়েছে না হয়েছে দেখাবো, সেই কারণে ডাক্তারের কাছে যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু, একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখন একটা ট্রেন যাবে, তারপরে আমরা আবার এই ট্রেনটা ছেড়ে দেবো, তারপরে পরের ট্রেনে যাবো। এখন একটা আজিমগঞ্জ লোকাল আসবে, সেই লোকাল ট্রেনে আমরা যাবো না, সেই লোকাল ট্রেনের ভাড়া বেশি, 30 টাকা পার হেড, সেই কারণে যাবো না। আর 7:30টায় একটা ব্যান্ডেল কাটা লোকাল আসছে, সেই লোকাল ট্রেনে যাবো। আর এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি, আর 1 নম্বর দিয়ে একটা থ্রু ট্রেন পাস করছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ দেখো, দেখো তুমি দেখা যাবে, দেখা তো যাবে, দেখা না আসতে আছে দুটো দাইহাট দিন, দাইহাট কাটোয়া ব্যান্ডেল লোকাল তো দাইহাট দিন। আচ্ছা খবর হয় না, 7টার সময় স্টেশনে এসেছি আর এখন 7:30টার ওপরে বাজে, তাও ট্রেন আসছে না, তাহলে বলো কতক্ষণ ধরে বসে আছি। ট্রেনের আজকে গন্ডগোল আছে, সেই কারণে ট্রেন দেরি করে আসছে। বন্ধুরা, গাড়ির খবর হয়ে গেল, 3 নম্বরে আসছে, আর আমরা 3 নম্বরে চলেও এসেছি, আমরা এখন চলে যাবো। গাড়িটা অনেক লেট করলো, ঠিক আছে, এবার ডাক্তার হয়তো থাকবে আমাদের জন্য, পালাবে না, আমাদেরকে দেখে তারপরেই যাবে, দেখা যাক। গাড়িটা ছাড়ার পরে কিছুক্ষণ পরে ডাক্তার ঘরে গিয়ে যদি রিপোর্ট দেখাতে পারি ভালো আনন্দ, আর যদি না দেখাতে পারি আরও ভালো আনন্দ, তাহলে আরও ভালো আনন্দ। ফাইনালি ট্রেন চলে এসছে, এটা হচ্ছে এটা ডাউন ট্রেন, আর এই আমাদের আপ ট্রেন আসছে, হাওড়া কাটোয়া লোকাল আসছে। বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, এখন দমদমস্থলে যাই, তাড়াতাড়ি চলে এসছি, কি বলো? আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক তাড়াতাড়ি এসেছি, এখন 8:30 বাজে। কষ্ট হলে আর কি হবে, কষ্ট করতে হবে, প্রতিদিন তো আর কষ্ট করি না, একদিনই করবো। স্টেশন থেকে নামার পর পুরোটাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর ডাক্তারবাবুর কাছে চলে এসেছি, এই দেখো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল আর কি, ট্রেন ট্রেন আসছে না, ট্রেন আসছে না, এখন ধরো ডাক্তারবাবু যাচ্ছে। যেখানে যাচ্ছি সেখানেই দেরি। নমস্কার দর্শক বন্ধু, গুড মর্নিং। গতকাল রাত্রেবেলা ডাক্তার দেখি, আমরা রাত্রি 11টার সময় বাড়ি ফিরেছি, সেই কারণে ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, মোবাইলে চার্জও ছিল না, আর সকালবেলা বাড়ি থেকেও ব্লগটা কন্টিনিউ করে আসতে পারিনি। এখন আমরা দাইহাট স্টেশনে চলে এসেছি, দেখো এখন 6:30 বাজে নিয়ে আমরা স্টেশনে চলে এসেছি, মানে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি, নাহলে ট্রেন পাবো না এই ট্রেনটা, সেই জন্য, কারণ জিতুবাবুকে তো আনিনি, ওর জন্য টেনশন হচ্ছে আমার খুব। আজকে রবিবার, তারপর আমরা এখন গিয়ে সহজে দোকান খুলবো, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কাটোয়া লোকালের খবর হলো, আর আমরা যাব পূর্বস্থলে, অর্থাৎ এই ট্রেন আমরা ধরছি না। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, হয়ে যাবো ট্রেনের হরেন, আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো, তোমরা দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে।
না না আমি ধরি আমি ধরি। ফাইনালি ট্রেন চলে এসছে বন্ধুরা, এই দেখো হাওড়া কাটোয়া লোকাল, আর আমরা এই ট্রেনে এখন উঠব। এখনই আমরা ট্রেন থেকে নামবো, লক্ষ্মীপুর চলে গেল, এখন তোমার ফলে আসছে, তারপরে আমাদের গন্তব্যস্থল। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পূর্বস্থলী, আমাদের গন্তব্যস্থল। এখন আমরা দোকানের দিকে যাচ্ছি। আর বন্ধুরা এরই সঙ্গে আজকের ভিডিওটা শেষ করলাম। গতকালকে সন্ধ্যের সময় এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর এখানে এসে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো।